সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত দর্শক শ্রোতা আজকে আমরা আসছি কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় এখানে এক অসহায় নারীর সাথে আমরা কথা বলবো জানবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপা কি নাম আপনার

আপনার বাবা নাই বাবা মারা গেছে বাবা কিভাবে মারা গেল করে বাবা কি করতেন যুগালি কাজ করতেন আপনার ভাই বোন কে আছে আর দুই বোন আর ভাই নাই তিন ভাই বাইরে কি ছোট না বড়

খাবার 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 খরচ করতে গেছে আচ্ছা আচ্ছা বাসি ভাত তরকারি এগুলো দিয়ে মানে নশো টাকা দিয়ে তো কি বাজার করবেন না বাড়ির বাসা ভাড়া দিবেন না কাপড় চোপড় ওষুধ পানি তো লাগে মানুষের তা আপনাকে আপনার স্বামী বাড়ি কোথায় কোথায় বিয়ে দিয়েছিল আপনাকে কিশোরগঞ্জে পারিবারিক ভাবে বিয়ে হয়েছিল আপনাদের উপরেই থাকতো ও সে বাবরে এক মাস গর্ব অবস্থা রেখে চলে গেছে আর কোন খোঁজ খবর নেয় নাই কোন টাকা পয়সা দেয় নাই আপনি কি আর কোনো কোনো হাতের কাজ টাজ পারেন না কিছু করতে মেশিনে কাজ পারেন না কারণ ওই যে আপু আপনি তো বলছিলেন যে বাবুকে আপনার এই যে ছয় মাস গর্ভাবস্থায় রেখে ওর বাবা চলে যায় এরপর আর আসেনি কোনোদিন খুস্কবা নেয় নাই সিজারিং করে আপনার এই বাবু হয়েছে না সিজারিং খরচ সব ও সাত মাসের বাবু হয়েছে ওই কি ছেলে না মেয়ে বাবু ছেলে তো ছেলের খরচ খরচ আর আপনার আপনার মার খরচ নিয়ে এখন সংসার চালানো খুব কষ্ট হয়ে পড়তেছে আপনার এলাকার যে স্থানীয় মেম্বার চেয়ারম্যান যারা জনপ্রতিনিধি কেউ কোনো সাহায্য সহযোগিতা করে না

প্রথম বছরই আপনি সন্তান নিয়ে নিছেন ও আচ্ছা আচ্ছা তো এখন আপনার আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি এখন কিভাবে এইভাবে তো আপনাদের চলবে না সংসার এইভাবে তো ধার দেন আর কত করবেন তো আপনাদের কি চিন্তা ভাবনা করতেছেন যে ছেলের তো ভবিষ্যৎ আছে সে বাবু বাচ্চার তো একটা ভবিষ্যৎ আছে মানে আপনি কি আবার দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা কারণ এইভাবে তো আর একা কিভাবে থাকবেন আত্মীয় স্বজনরা ভালো একজন স্বামী পাইলে আপনি বিয়ে করতে চাচ্ছেন বিয়ে করে আবার সংসার করতে চাইতেছেন ভালো মানে ভালো মনের ভালো মনের মানুষ খুঁজতেছেন

আচ্ছা আচ্ছা আপা আপনার বাবুর নাম কি রাখছেন আলমিন আলমিন হ্যাঁ তো আপনার ভবিষ্যতে বাবুকে কি বানানোর ইচ্ছে আপনার মানে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করতে চান আপনার আম্মা এখন কোথায় আছেন আমার শুয়ে আছে মা পানি আচ্ছা অসুস্থ শুয়ে আছে মা মা কি ওষুধ হয় প্রতিদিন প্রতিদিন ওষুধ খেতে হয় আর হাত পা পাড়া দিতে হয় হাত হয় হাত পা হয়ে গেছে পুরো হাত হয়ে গেছে আচ্ছা আচ্ছা অনেকটা অবস্থা খারাপ হয়ে গেছে এখন বলে যে মা কি নিয়ে

আপনার বাবা কত বছর আগে মারা গেছে পাঁচ বছর স্টক করে মারা গেছিলেন তা আপনাদের কি কোনো জায়গা সম্পত্তি নাই আপনাদের ও তা আপনাদের বাবার দেশের বাড়ি কোথায় বরিশাল আচ্ছা আচ্ছা তো ওখানে যা যা যাকে সম্পত্তি ছিল ওগুলো বাবাই আগেই বিক্রি করে সব খেয়ে ফেলছে ওখানে আর কিছুই নাই ভিটা বাটি নাই তারপরে তো চাচা চাচা চাচি এরা কেউ নাই কোনো খোঁজ নেয় না আচ্ছা আপু আপনার যে বাবু কান্না করতেছে ওই তো খিদে পেয়েছে ওর দুধ দিতে হবে ঠিক আছে আপু আপনার জানলাম আপনার জীবনের গল্প জানানোর চেষ্টা করলাম যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখতেছেন এবং দেখবেন সবাই আমরা এগিয়ে আসি মানুষ মানুষের জন্য অসহায় মানুষের আমরা যদি কিছু যার যার যতটুকু সহযোগিতা করার সামর্থ্য থাকে সে অনুযায়ী আমরা সহযোগিতা করি মানুষের পাশে দাঁড়াই কারণ মানুষ মানুষের জন্য ভিওয়ার্স আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন আর যে কোনো ভিডিও আপডেট ভিডিও সবার আগে পেতে হলে সাবস্ক্রাইবের পাশে বেল বাটনটি অন করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ